বাবা নামক এক নরপশুর গল্প আপন বাবার হাতে মেয়ে ধর্ষণ হওয়ার ঘটনা সত্যি একটি উদ্বেগজনক এবং লজ্জাজনক ঘটনা বলা হয়ে থাকে কোনো বাবাই নাকি সন্তানের কাছে খারাপ না কোনো বাবাই নাকি খারাপ না এবং সব বাবাই পৃথিবীর ভালো কিন্তু পৃথিবীতে মানুষরূপী এমন কিছু যার কাছে আপন সন্তানও নিরাপদ নয় তেমনটি একটি ন্যাক্কারজনক এবং হৃদয় বিদারক ঘটনা ঘটছে শিশু মেয়ে বাবার হাতে ধর্ষণ বরগুনায় ডলুয়া ইউনিয়নের ফুলডলুয়া গ্রামের চার বছরের ধর্ষণের অভিযোগে বাবা রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ সকাল এগারোটার দিকে মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক ধর্ষণের অভিযোগের সত্যতা স্বীকারও করেছে রফিক পেশায় একজন রং মিস্ত্রি মামলার বাদী শিশুটির মা জানান পঁচিশে আগস্ট সন্ধ্যায় নিজগড়ে কন্যাকে ধর্ষণ করে বাবা রফিকুল ইসলাম স্থানীয়রা বিষয়টি জানতে পেরে রফিককে মারধর করে বিষয়টি ফয়সালা করে ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে থাকলে গতকাল শিশুটির মা বাদী হয়ে মামলা করেন সকালে বরগোনা থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান ওসি শহীদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে রফিককে গ্রেপ্তার করে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন পুলিশ চার বছরের শিশুকে ধর্ষণের পর তাকে হাসপাতালে পরীক্ষা পর্যন্ত করাতে হচ্ছে এমনটা বলতেই হৃদয়টা ভেঙে যায় চার বছরে একটা বাচ্চা শিশুকে তার বডিকে চেক আপ করাতে হচ্ছে ডাক্তার দ্বারা পৃথিবীতে এমন নেক্কারজনক বাবা না থাকায় ভালো এমন নরপশুদের জন্য পিতা হওয়ার সৌভাগ্যই যেন না হয় চার বছরের শিশুকন্যা আপন বাবার হাতে দর্শন এই নরপশু সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য